ওয়ালাইকুম সম্মানিত ভিউয়ার্স, আর কেটেলাসের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে আরো খুব সুন্দর একটি তোমাদের জন্য আমি খুব সুন্দর একটি ভিডিও তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে? তো তোমরা যারা সেলাই কাজে নতুন, অনেকে আমার কাছে কমেন্ট করছো যে আমি জামাই যে আমরা যে আমরা যে জামা আছে সাইড পকেট লাগাই, ঠিক আছে? তো সাইড পকেটটা আমরা কি করে কাটবো, ঠিক আছে? তো সঠিক নিয়ম আমরা কাটতে পারি না। তোমরা অনেকে আমার কাছে কমেন্ট করছো, এই অনুযায়ী তোমাদের কমেন্টের অনুযায়ী আমি আজকে তোমাদেরকে জামা যে কোনো ধরনের জামা আমরা কিভাবে সাইড পকেট লাগাই এবং সাইড পকেটটা আমরা কিভাবে কাটিং করি আজকে শুধু আমি তোমাদেরকে কাটিং দেখাবো, ঠিক আছে? তো জামার সাইড পকেট আমরা কিভাবে কাটিং করি আজকে আমি তোমাদেরকে বিস্তারিত বুঝাবো। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? কোনো প্রকার টানাটানি করবে না। তার পরবর্তীতে আবার তোমাদেরকে আমি দেখাবো জামার সাইড পকেটটা কিভাবে একদম পারফেক্ট ভাবে লাগাতে হয়, ঠিক আছে? আজকে আমি শুধু তোমাদেরকে দেখাবো জামার সাইড পকেট আমরা কিভাবে কাটিং করি, ঠিক আছে? তো জামার যে কোনো ধরনের জামার সাইড পকেট হোক, তো আমরা লম্বাতে নিবো আমি আমি তোমাদেরকে আমি কাগজে কাটিং করে দেখাচ্ছি, তারপরে আমি তোমাদেরকে কাগজে প্রথমে প্যাটার্নটি তৈরি করে তারপর আমি কাপড়ে কাটিং করে দেখাবো, ঠিক আছে? প্রথমে আমি প্যাটার্নটি কেটে নিবো তো পকেটের, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি কাগজে তোমাদেরকে কাটিং করে দেখাচ্ছি, ঠিক আছে? তো লম্বা নিয়েছে আমি কত 13 ইঞ্চি, হ্যাঁ 13 ইঞ্চি, এবং এইখান থেকে আমি এটা চড়া নিবো তোমার 7 ইঞ্চি, ঠিক আছে? তো 7 ইঞ্চিতে এখানে আমি মার্ক দিলাম, হ্যাঁ মার্ক দিয়ে এখন আমি পকেটের শেপ দিয়ে নেবো। তো এখান থেকে এরকম করে ধরে ধরে তোমরা আমার হাতের দিকে লক্ষ্য রাখো, ঠিক আছে? এরকম করে ধরে ঠিক পকেটের সেফটি হবে এরকম, ঠিক আছে? তো আমি যেরকম ভাবে শেপ দিয়েছি পকেটে, তোমরা ঠিক এরকম ভাবে শেপ দিয়ে এরকম ভাবে প্রথমে এঁকে নিবে চক দিয়ে, ঠিক আছে? চক দিয়ে এঁকে নিয়ে তোমরা আমার মতন এরকম করে চক দিয়ে এঁকে নিয়ে এখন শুধু জাস্ট আমি এটাকে মার্ক অনুযায়ী আমি এটাকে কেটে নিব, ঠিক আছে? দেখো এরকম ভাবে তো আমাদের জামার সাইড পকেটের প্যাটার্নটি আমি কেটে নিয়েছি, ঠিক আছে? এখন আমি এই প্যাটার্নটি কাপড়ের উপর বসিয়ে আমি পকেটটি কেটে নিব, ঠিক আছে? প্রথমে আমি প্যাটার্নটি কিভাবে কেটে নিয়েছি তোমরা ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে? এখন আমি এই প্যাটার্নটি জাস্ট এরকম কাপড়ের উপর বসিয়ে আমি এরকম করে কেটে নিব প্যাটার্ন অনুযায়ী। তো দেখো বন্ধুগণ, আমি এই প্যাটার্নটি বসিয়ে এরকম ভাবে বসিয়ে আমি জাস্ট আমি কাপড়টি পকেটটি কেটে নিলাম, ঠিক আছে? তো এখানে আমার পকেটের জন্য দুটি পার্ট কাটতে হবে, ঠিক আছে? দুটি পার্ট এরকম ভাবে আমাদের আলাদা আলাদা কাটতে হবে, ঠিক আছে? তো আশা করি বন্ধুগণ ভিডিওটি তোমরা বুঝতে পারছো, ভিডিওটি যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো, ঠিক আছে? আর তোমরা যারা নতুন আর আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবা, যাতে পরবর্তীতে আমাদের ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যেত। তো বন্ধুগণ, পরবর্তীতে পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে জামাই সাইড পকেট একদম পারফেক্ট ভাবে জয়েন দিতে হয়, ঠিক আছে, লাগাতে হয়। তো বন্ধুগণ, আজকের মধ্যে এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।